সোশ্যাল মিডিয়াতে ফটো আপলোড করে না এইরকম মানুষ খুবই কমই আছে। সবাই চায় তার ফটোটা যেন অনেক সুন্দরভাবে এডিটিং করা হয়, কিন্তু তারা ভয় পায় যে এডিটিংটা করবো কীভাবে। তো আমি তোমাদের কাছে শেখাবো তোমরা 2 থেকে 3 মিনিটের মধ্যে কীভাবে এরকম ফটো এরকমভাবে এডিটিং করে ফেলবে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো স্কিপ না করে। তো বন্ধুরা, প্রথমে তোমাদেরকে ছবিটিকে গ্যালারি থেকে শেয়ার করে নিয়ে চলে যেতে হবে লাইটরুম অ্যাপের মধ্যে। প্লে স্টোরে লাইটরুম অ্যাপটা তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে। তো তারপরে সেইখানে আসার পরে দেখতে পাবে যে একটা সূর্যের মতো আইকন আছে, এইখানে ক্লিক করবে। তারপরে ফার্স্ট তোমরা দেখে নেবে ছবিটাতে কী কী কম আছে। তো আমার ছবিতে হাইলাইট বেশি আছে, তো আমি আমার ছবির হাইলাইটটা একটু কম করে দেব। আর দেখতে পাচ্ছ আমার ফেসটা অত বোঝা যাচ্ছে না, ব্যাকগ্রাউন্ডটা বোঝা যাচ্ছে, সেজন্য শ্যাডোটাকে বাড়িয়ে দিব। শ্যাডোটা বাড়িয়ে দিয়ে দেখতে পাচ্ছ আমার ছবিতে কত সুন্দর একটা গ্লেজ চলে আসলো। তারপরে হোয়াইটকে একটু কম করে ব্ল্যাককে একটু বাড়িয়ে দেবো, যেন আমার টি শার্টের কালারটা ভালোভাবে বোঝা যায়। তারপরে এইখানে যে আইকনটা দেখতে পাচ্ছ এইখানে যাব। এইখানে যাওয়ার পরে ভাইব্রেন্সটা একটু বাড়িয়ে দিলে ছবির কালারটা অটোমেটিক বেড়ে যাবে। তারপরে এখানে ট্রেমকে একটু বাড়িয়ে দেবো, বেশি না। তারপরে চলে যাবো মিক্সে। মিক্সে যাওয়ার পরে এইখানে হচ্ছে আসল খেল। এইখানে গ্রিন কালারের যে হিউ আছে সেইটাকে আমরা মাইনাস সাইড করব, আর স্যাচুরেশনকেও মাইনাস করব। তারপরে ইয়েলো কালারে যাব। ইয়েলো কালারে যাওয়ার পরে স্যাচুরেশন হিউকে মাইনাস করে দেব। তারপরে দেখতে পাচ্ছ যে ছবির কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেল কিছু সময়ের মধ্যে। তো তোমরা নিজের ফটোকে এরকমভাবে এডিটিং করতে পারবে। আমি আরও অনেক ভিডিও দেবো তোমাদেরকে এরকমভাবে এডিটিং করার। তোমরা স্টেপ বাই স্টেপ দেখতে থাকো ডিসপ্লেতে আমি কীভাবে এডিটিং করছি, আর সেম তোমরাও ফলো করো। তো আমি আমার জিন্সের কালারটা একটু বাড়িয়ে নেবো, কারণ এইখানে অনেক ডিস্যাচুরেটেড হয়ে আছে। তারপরে চলে যাব এইখানে। এখানে যাওয়ার পর ভিগনেটটাকে কম করলে চারিদিকে একটা ব্ল্যাক চলে আসবে, আর ছবিটার দিকে আমাদের অটোমেটিক চোখ পড়বে বেশি। তো দেখতে পাচ্ছ ছবিটা কত সুন্দর লাগছে। তারপর ক্লিয়ারিটিকে বাড়ালে বাড়াতে পারো। তারপরে এইখানে নয়েজ সাবনে সেগুলো একটু বাড়িয়ে দেবো, তাহলে আমাদের ফেসটা একটু স্মুথ হয়ে যাবে। তারপরে আমরা চলে যাব এইখানে। যাওয়ার পরে ওই কালার ট্র্যাপে এইখানে গিয়ে মানে ছবিতে হাইলাইট শ্যাডো মিড টোন দেওয়া যায়, তো আমরা শ্যাডোতে হালকা ব্লু টোন দেবো। সেটা কীভাবে দিচ্ছি তোমরা একটু দেখতে থাকো। সেম এবার একটু সূর্যের মতো, মানে সূর্যের যে আমার গায়ে রোদ পড়ছে সেই কালারটা একটু দেওয়ার চেষ্টা করব। তো দেখতেই পাচ্ছ ছবিটা কিছু সময়ের মধ্যে কীরকম থেকে কীরকম এডিটিং হয়ে গেল। তো তোমরা তোমাদের ফটো এরকমভাবে এডিটিং করতে পারবে। আর যদি আরও টিউটোরিয়াল দেখতে যাও আমাকে কমেন্ট করে অবশ্যই জানাও, আমি তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো। তো বন্ধু, দেখতে পেলে মাত্র কয়েক মিনিটের মধ্যে আমি কীরকম একটা ফটোকে কত সুন্দরভাবে এডিটিং করে ফেললাম। তো তোমরা মোবাইলে কীভাবে সুন্দরভাবে ফটো ক্লিক করবে সেই রিলেটিভ যদি ভিডিও দেখতে চাও তাহলে এই ভিডিওটি কমেন্ট করে জানাও। আমরা মোবাইল থেকে DSLR মতো সুন্দর কীভাবে ফটো তুলবে সেই টিউটোরিয়াল আমি এর পরের ভিডিও আপলোড করবো, যদি তোমরা দেখতে চাও তবে। তো ভালো থেকো সবাই, চ্যানেলটি ফলো করে রাখো, আর সবাই পাশে থেকো।